চলতে চলতে আমরা 10 মাইল পার হয়ে চলে যাচ্ছি। এই ককপিট ভিউটা যে আসলে কিরকম আসতেছে আমি নিজেও বুঝতেছি না, এডিটিং প্যানেলে গিয়ে বসবো, তখন গিয়ে বুঝবো যে আসলে হ্যাঁ ওকে ভালো আসছে বা কিছু একটা। এত অদ্ভুত লাগে আমাকে দেখতে, এটা মাথায় পড়ে থাকলে ডাক্তাররা তো পড়ে এরকম পড়ে, ওই যে দাঁতের ডাক্তাররা কিন্তু যখন লাইটটা দেয় কপালের মধ্যে লাইটটা পড়ে। আমি এলাম হাতুড়ে ডাক্তার। এখন এখান থেকে ঠাকুরগাঁ হচ্ছে 41 কিলোমিটার, বীরগঞ্জ 12, পঞ্চগড় 78, বাংলাবান্দা 135। এসা এখান থেকে 150 কিলো বাংলাবান্দা। দেড়শো কিলো মা, যাইতে যাওয়া আসা মিলে 300 কিলো, মানে হচ্ছে কি অলমোস্ট ঢাকা থেকে দিনাজপুর 40 কিলোমিটার বাদ কমে ঢাকা থেকে দিনাজপুর। যাইতাম হাতে যদি সময় নিয়ে আসতে পারতাম আমরা, আর এটা একদম ভোরবেলা যেতে হইতো, ওই সারাটা দিন শেষে যেতে ওইদিকে যাওয়া আসা করতে করতে। মন্দির তো ঘুরে আসলাম, এখন হচ্ছে এসা হাতের মধ্যে মেহেদি দিবে। নিরান চাপড়া ছিলেন, নিরান আশ্চর বান্ধবীদেরকে নিয়ে মেহেদি দিচ্ছে হাতে। এসা কি খবর? হাই। কত বছর পর মেহেদি দিচ্ছ? 2016 সালে বিয়ের সময় লাস্ট মেহেদি দিছিলাম। তারপরে 17, 18, 19, 20, 21, 22, 6 বছর। এটা গুনতে হলো কেন? 6 বছর তো এমনি মন থাকার কথা। 6 বছর পরে রুকসান হয়েছে, তাই আজকে আমার আবার নতুন নতুন বিয়ের পরে নতুন ঈদ শ্বশুর বাড়িতে। রুকসান দিবে না হাতে? না, রুকসান অনেক ছোট, রুকসানের নানু দিবে। রুকসানের হয়ে? হ্যাঁ। কেমন হয়েছে হাত ধরে রাখছেন কেন? ও কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমার ড্রেস দেখছো? ওয়াটারমেলন রুকসানও, রুকসানের ওয়াটারমেলন না? তোমারটা? আমারটা ওয়াটারমেলন। আপ তুমি দিবা? পর দিব। কি অবস্থা তোমার? তুমি হাতে দেখি মেহেদি দিছো, সবাই দেয় না? কম বেশি সব ঈদে ঈদে ঈদ বলে কথা মেয়ের। আর আমি দিনাজপুরের বউ, তাই দিনাজপুরের মেয়ে ঠিক করলো যে মানে দিবে, সেই জন্য ওই আসলে ওর কাজই। নিরান থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে দিনাজপুরে শাড়ি কোথায় পরবো, মেহেদি কোথায় দিব, কোথায় খাবো, তো বলতেছিলাম নিরানকে নিয়ে কোথাও খাইতে যাবো কিনা। হয়তো আমি কালকে একসাথে সেজে গুজে কেমন লাগছে দেখাবো। নতুন বউ কিন্তু আমি। হ্যাঁ বুঝছি, তুমি নতুন বউ, তোমার তো এটা বুঝতে হবে, মানুষের বলে তো লাভ নাই। হ্যাঁ বুঝছি আমি, আর আমি সব পুরান বরবাদ পচা বাবা। আমরা কোথায় বলো? আমি একটা ওয়াটারমেলনের জামা পরছি, বাবা একটা ওয়াটারমেলনের জামা পরেছে আমার সাথে ম্যাচ করে। আমরা আসছি মহাজন বাড়ি, এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে রুকসানকে কোলে নিয়ে এভাবে করে ব্লগিং করতেছি। একেবারেই প্রথম অনুভূতিটা অন্যরকম, তাই না মা? অন্যরকম অনুভূতি। আমরা আসছি মহাজন বাড়ি, উপরে দেখতেই পাচ্ছেন, একটা হাসি দিয়ে দাও তো। এই যে কি তুমি 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 ব্লগিং করবা, ব্লগিং করবা এইভাবে করে 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 করে। ও ও, এই যে নান আছে, তুবা আছে, ওয়াটারমেলন পড়েছে, রাব্বি ভাইয়া আছে, পাপড় দিল কে আবার? পাপড় বাবা নে, বাবুকে নে। ওদিকেই তাকায় আছে, সে ক্যামেরার দিকে তাকায় আছে।
মামা এটা হরিয়ানা ফুচকা আমরা এর আগের বারও খেয়ে গেছি আবার খাবো এটা 2 মিনিটের মধ্যে সাফা হয়ে যাবে মা তুবা তুবা ধরে আবার বলে না ঢাকা চাচু ব্লক করবে আবার রেখে দিছেন মা খাও 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 এভাবে না তুমি বানাইতে পারো আমি বানায় দেই এই চাচি বানায় দেই এই চাচি তুমি পুরোটা ভেঙে ফেলো না গতবারের মতন না 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 গতবার একটা ফাইজলামি করছিলা তুবা কাছে আসো এটার জন্য কাছে জামে ফেলা যাবে না মা কাছে আসো বাবা পুরো 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 ওকে একটু টিস্যু পেপার দাও এই যে এই দাও এটাই হচ্ছে তোমার আমার তো লেখা পাপড় বুঝতেই পারতেছেন কি আসতেছে ইয়েস ইউ আর রাইট কাজু বাদামের চা যেটা লাস্ট টাইম আমরা খেয়েছিলাম আমি এশা মোহিতা আজকে আবার কাজু বাদামের চা খাবো বাবা আছে মা আছে রুকসান আছে এশা আছে আপনারা আছেন বোন আছে ভাই আছে ভাতিজি আছে আর কি লাগে হ্যালো এশা হাই আমি চিন্তা করতেছি ক্যামেরাটা কোন জায়গায় ক্যামেরাটা কোন জায়গায় ক্যামেরাটা আমার চান্দির উপরে আমি হাই ওদিকে এখন হচ্ছে গিয়ে রাত 2:45 আর হচ্ছে গিয়ে আমি আর এশা বের হয়েছি কারণ এখন তো জিপিআর এ যাওয়ার কোনো ওয়ে নাই তো ফর দ্য রিজন এখন এটাই হচ্ছে আমাদের জিপিআর এবং আমরা বের হয়েছি দিনাজপুর অনেক উন্নত কেন রাত 3টার সময় মানুষজন ঘুরতেছে এটার মানে দিনাজপুর উন্নত মানে আই মিন হোয়াট ইজ দিস এটা আবার কেমন কথা মার্কেট খোলা সবকিছু খোলা যেন আমার বরিশালে যদি আমি যাই আমাদের তো একদম গ্রামে আমার নানা বাড়ি দাদা বাড়ি বরিশালে কয় বার ঈদ করছেন বন্ধু বলো তো বরিশালে সেই ছোটবেলা আমার নানা ভাই যখন ছিল একবার ঈদ করছো না 2000 দাঁড়া বলি 2000 আচ্ছা ঠিক আছে বলতে থাকো বাট খুব ভালো লাগতেছে রাতুল এটা আমরা কোন জায়গায় রে জেল রোড জেল রোড ভর্তা খাও এখানে আচার খাওয়া ভাই পরে ডিহাইড্রেশন হয়ে যাবে অনেক খাইছি আমরা এবং আমরা ভুক্তভোগীও হয়েছি নালে মানুষ মনে করবে ও এরা তো অনেক পাটালা মানুষ রাস্তার খাবার খাইতে পারে না একবার ওই যে রিক্সায় উঠলাম না ভ্যালেন্টাইনের প্রোগ্রামের জন্য তখন ওখানে অনেকেই কমেন্ট করছে যে রিক্সায় কি মানুষ উঠে না কারণ আমি খালি বলছিলাম যে আজকে কিন্তু আমরা রিক্সা করেই ভ্রমণ করব বাকিটা ইতিহাস হয়ে গেছে বাট খুব ভালো লাগতেছে যে রাতের বেলা ঈদের রাত চাঁদ রাত বলে কথা এই সময় যে আসলে তোমার প্রথম ঈদ না দিনাজপুরে এর আগেও ঈদ করছো তুমি হ্যাঁ ঈদের পরপর আমরা আসলাম যে বিয়ের পরপর ঈদে আসলাম যে সো তোমার আলটিমেটলি ঈদ করা হয়েছে বাট খুব ভাল লাগতেছে অ্যান্ড আই হোপ আপনারা আমার মাথার উপরে ক্যামেরা লাগায় এত কষ্ট করে যে চালাতেছি হয়তো বা দেখতে আপনাদের কাছে ভালোই লাগতেছে আর ঈদ খুব ভালো লাগতেছে 2 বছর পরে আসলে
এই যে আরেকজন স্যার দেখলো আমি গাড়িটা নিয়ে আসছি, আমার গাড়িটা দেখো আরো আমার সামনে আসলো, এখনো ডানে তাকাবে। হ্যাঁ আমি জানি তুমি ডানে তাকাবা। মুই কি হনু রে রাত তিনটা হয়ে গেছে, বাট দিনাজপুর শহর তো ঘুমাচ্ছে না। এটা কি চান্দাতের জন্য এরকম নাকি আসলে দিনাজপুর শহর অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে? বিকজ অ্যাগ্রেসিভ অর্থে ইন এ পজিটিভ ওয়ে অ্যাকচুয়ালি, বাট মেইন বিষয় যেটা সেটা হচ্ছে কি এশা এখন হাঁসের ডিম খাবে। ইয়েস ইউ হার্ড ইট রাইট, এশা এখন হাঁসের ডিম খাবে। তো দিনাজপুর নিমতলায় হাঁসের ডিম, অনেক মজার হাঁসের ডিম পাওয়া যায়। এশা তুমি তো ব্যাকে কথা বলতেছো, ওভারল্যাপ করতেছো, ও বলো না তুমি ইশারা ইশারা বলতেছিলে। কি খাবা তুমি এখন? সিদ্ধ ডিম হবে। সিদ্ধ ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল দিতে পারবেন, আর বিট লবণ। হ্যাঁ তাহলে ওইটা দেন, মুরগির দেন, মুরগির দেন, মুরগির কি রোহান। এটা কান দাও তুমি, না বলে সিদ্ধ ডিম খাবা? না তুমি না খাবো। আরে ওর খাওয়া দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে। এটা কি? এটা এটা ভাজা, ভাজা ডিম। আমি কাঁচা ভাজা, কাঁচা ভাজা সব খাবো। কাঁচা বাদাম হবে? কাঁচা বাদাম দিয়ে ভাজা বাদাম, ভাজা বাদাম। মজা মজা। হ্যাঁ খাও, বেশি করে খাও। না আমি খাবো না, দুধ খাও। না খাবো না, খাও 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 ভাইয়া। এবং এসার ডিম চলে আসছে। মনিটরের দিকে দেখাও না, এই দিকে দেখাও। কতবার চটপটি আর ফুচকা খাইলাম হিসাবে বাইরে। না বাবা পানি লাগবে না, পানি লাগবে না। আজকে যে কতবার চটপটি ফুচকা খাইলাম হিসাবের বাইরে পুরো। হেভি মজা হয়েছে এসা। এরাও মজা, যা খাচ্ছি তাই মজা, বুঝলাম না ব্যাপারটা এমন হলো কেন। তুমি ক্ষুধার্ত